কার বিধি প্রস্তুতর জাননী জারির বাবে হাজু কেন্দ্রীয় সরকার অসমৰ বাবে পৃথক বিধি বিচারি কেন্দ্রলৈ পত্র দিশপুরর দিশপুরর মন্ত্রণাত অসমৰ বাবে বিধি সলাইছে কেন্দ্রই নাগরিকত্ব আবেদন প্রক্রিয়ার সময়সীমা তিনি মাহ ধার্য করার প্রস্তাব অর্থাৎ আইন বলবৎ হওয়ার তিনি মাহৰ ভিতৰতে সকলো নাগরিকত্ব প্রত্যাশীয়ে আবেদন কৰিব লাগিব দিশপুরর এই প্রস্তাবত সঁহাৰি জনায় অসমৰ বাবে পৃথক বিধিৰে সমগ্র দেশত লোকসভা নির্বাচনের পূর্বে তার বিধি জারি করার দিশত আগবাড়িছে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপি সরকার গৃহ মন্ত্রালয়ের উদ্ধৃতিৰে এই বাতৰি প্রকাশ পাইছে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমত এই বিধি বলবৎ হলেই অসমত তিনি মাহৰ ভিতৰতে নাগরিকত্ব পাব বিদেশী নাগরিকে তীব্র প্রতিবাদৰ আশঙ্কাতেই অসমৰ বাবে সলনি কা বিধি কাক লৈ কেন্দ্র আর রাজ্য সরকারের এই পরিকল্পনা কোনো পর্যায়ে সফল হব নিদিও বলে হুঙ্কার কৃষক মুক্তি সংগ্রাম সমিতির দলটির যুক্তি কা আইনত কোনো পৃথক বিধির কথা উল্লেখ নাই কা বিরোধী আন্দোলনক বিপথে পরিচালনা করার এয়া কারসাজি অতি কৌশলগতভাবে সরকারে এটা কথা প্রচার করেছে যে অসমৰ ক্ষেত্রত কার বিধি পৃথক হব এতিয়া কথা হৈছে যে আইনখনত অসমৰ কাৰণে পৃথক হব বলে কোনো কথা উল্লেখ নাই আর এতিয়ালৈকে কার বিধির ক্ষেত্র কোনো নোটিফিকেশন রাজহুয়া হওয়া নাই বা নোটিফিকেশন সরকারের ফলের প্রকাশ করা নাই তেনে ক্ষেত্র কেবল অনুমানের ভিত্তিত এই আন্দোলন দুর্বল করবর কারণে আসলতে এনেকা কিছু অপপ্রচার চলা হয়েছে কাক লৈ অসমৰ বাবে পৃথক বিধি বিষয়টুক লৈ পুনৰ এবাৰ কেন্দ্র আর রাজ্য সরকারের বিরুদ্ধে আক্রমণাত্মক হয়ে উঠে সদৌ অসম ছাত্র সন্থা রাজ্য সরকারক চরম বার্তা দিয়ে আচুর মন্তব্য অসমবাসীর আবেগক লৈ খেলা নেখেলিবলৈ দিল্লী দিশপুরক সতর্কবাণী শীঘ্রে কা আইন বাতিল করকৰ কাৰণে এটা বেলেগৰ কাৰণে এটা যেতিয়া ৰুটিন ঠিক হওয়ার পিছত শুনানি আরম্ভ হবলৈ প্রস্তুতি চলি আছিল সেই সময়তে কেন্দ্রীয় সরকারে এতিয়া কা বলবৎ কৰিবলৈ তেওঁলোকে নিয়মাবলী প্রযোজ্য কৰিম বুলি ঘোষণা কৰিছে এইটো অসম আৰু উত্তৰবাঞ্চলৰ খিলঞ্জীয়া মানুহৰ কাৰণে চূড়ান্ত অন্যায় চূড়ান্ত অবিচার আর তার কারণে আমি কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী গৃহমন্ত্রী কব খুঁজো যে কেন্দ্রীয় সরকারে অসমৰ প্ৰতি কৰা এই অন্যায় আর অবিচার আমি নেমানো কার পৃথক বিধিক লৈ এআইইউডিএফৰ মন্তব্য নির্বাচন পার হলেই সরকারে পাহৰিব কার বিধি কা আমি নামানো বুলি আগতো কৈছো আজিও কও কার নিচিনা কলা আইন এটা আপনি মানি লব নোৱাৰে ইলেকশন আহিছে ইলেকশন পার করার কারণে বিজেপিয়ে টুপি পিন্ধে আছে এতিয়া আপনার যেতিয়া নর্থ ইষ্টৰ বাকী রাজ্যবিলাক কারপরা বাহিরত রাখিছিল অসমক রাখিব পারিলেহেতেন আকো তিনি মাহৰ কথা কৈ এই ইলেকশনটো পার হব তিনি মাহ পিছত একো নকৰে কারণ এইটো পার্লামেন্টত তেখেতসকলে এই আইনটো পাস কৰিছে এইটো অসমীয়া জনতাক এইটো ভুল পথে পরিচালিত করার বিজেপি চেষ্টা কৰিছে নাগরিকত্ব লাভৰ বাবে অনুপ্রবেশকারীয়ে আবেদন কৰিব লাগিব অনলাইন পোর্টেলত গৃহ মন্ত্রালয়ে সাজু কৰিছে অনলাইন পোর্টেল আবেদনকারী অনুপ্রবেশকারীয়ে নিজৰ নাম ঠিকনা লিখি ভারত প্রবেশ করা বছরটো উল্লেখ করব লাগিব পোর্টেলত আবেদনত ভ্রমণ নথি দাখিল করার প্রয়োজন নাই আবেদনকারী 2014 সনের 31 ডিসেম্বরের পূর্বে ভারত প্রবেশ করার বর্ষ উল্লেখ করব লাগিব লক্ষণীয়ভাবে আবেদন করবলগিয়া অনুপ্রবেশকারীয়ে আবেদনত নিজের দেশত ধর্মীয় অত্যাচারের সম্মুখীন হওয়া বিষয়টির প্রমাণের প্রয়োজন হবনে নহয় সেয়া নিশ্চিত হওয়া নাই ব্যুরো রিপোর্ট প্রাগ নিউজ